আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আইডিতে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সময় থাম্বনেল কিভাবে অ্যাড করবেন এবং ট্যাগ কিভাবে অ্যাড করতে হয়। সো দেখেন, এখানে একটা আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা আইডি, সো এটা কিন্তু পেজ না, এটা একটা আইডি, প্রফেশনাল মুড একটা অ্যাকাউন্ট একটা। দেখেন এখানে সবটি ভিডিওর মধ্যে কিন্তু সে থাম্বনেল অ্যাড করছে। সো কিভাবে এভাবে নিজের ফেসবুক আইডির মধ্যে ভিডিও আপলোড করে এবং থাম্বনেল অ্যাড করা যায়, সেই প্রসেসটা কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু জানি বর্তমানে কিন্তু ফেসবুক আইডি থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় আপনার ভিডিও আপলোড করে। সো দেখেন এখানে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায় না, এখান থেকে যদি ফেসবুক পেজ, ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে কিন্তু ভিডিও আপলোড করলে কোনো থাম্বনেল অ্যাড করার মতো কোনো সিস্টেম নাই। সো কিভাবে অ্যাড করতে হয় সব কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখাবো, তো জোর সহকারে ভিডিওটা দেখুন। আর আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলো ভাইয়া আমি বলার জন্য বিষয়টা কিভাবে অ্যাড করতে হয়, কারণ আমার আইডিতে আমি ভিডিও আপলোড করছি। সো দেখেন এখানে ক্রোম ব্রাউজার আছে, আপনার ফোনেও কিন্তু ক্রোম ব্রাউজার আছে, দেন ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিতেছি কিভাবে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে অবশ্যই এটা করতে হয়। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এখনই, যারা লাইক দেন নাই, আর শেয়ার করবেন অবশ্যই। সো দেখেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে এখান থেকে অবশ্যই যে থ্রি ডট একটা আইকন আছে, এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে দিবেন, তাহলে এটা কম্পিউটারের মতো হয়ে যাবে। দেন আপনারা এখানে আপনাদের ফেসবুক, এই যে ক্রোম ব্রাউজারের ভিতরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন রাখবেন আগেই। দেন এখানে আপনারা লগ ইন রাখবেন, জাস্ট এখানে উপরতে ক্লিক করবেন, উপরে দিয়ে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন। সো দেখেন আমি একটা সার্চ করতেছি, যে ফেসবুক আছে, যেহেতু সার্চ করা লাগতেছে না ফেসবুক আছে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে ক্লিক করলেন। দেন ফেসবুকে আসার পরে কিন্তু আপনাকে এরকম চলে আসবে, যেহেতু আমরা কম্পিউটার সিস্টেমে চলে আসছি, আমরা ডেস্কটপ সাইটটা অন করে আসছি। সো দেখেন এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, অথবা আপনারা যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ইয়ে আছে, আপনার অ্যাকাউন্টটার যে প্রোফাইল পিকচারটা শো করতেছে, এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলে আপনার আপনার যে প্রোফাইলে ঢুকে যাবেন আপনার অ্যাকাউন্টের। সো দেখেন এটা কিন্তু আমার একটা আইডি, আমার আইডি যেটা, এটা কিন্তু পেজ না। সো এই আইডির মধ্যে কিভাবে আমি ফেসবুকের ভিডিও আপলোড করবো থাম্বনেল দিয়ে এবং টাইটেল দিয়ে। সো দেখেন এখানে কিন্তু আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, যে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন যেভাবে আমরা ফটো পোস্ট করি আমাদের ফেসবুক অ্যাপস দিয়ে এইরকমই, দেন এখানে ক্লিক করার পরে দেখেন এরকম আসবে একটা ইন্টারফেস, এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন। সো এখানে দেখেন একটা আপলোড সিস্টেম আছে, সো আপলোডে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে কিন্তু আছে, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু কম্পিউটার যে সিস্টেমটা এরকম হয়ে গেছে। সো দেখেন এখন আমি এখানে যদি এখানে অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, জাস্ট আপনাকে ক্লিক করতে হবে যে উপরে, যে এটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে কিন্তু হয় না, জাস্ট আপনাকে উপরে ক্লিক করবেন, এখানে যেখানে আমি মার্ক করে দিলাম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে, আসার পরে এখান থেকে আপনি আপনার গ্যালারিতে আসার পরে আপনার যে ভিডিওটা আপনি এখান থেকে মার্ক করে দিবেন, সেই ভিডিওটাতে মার্ক করে এখান থেকে আপনি উপরে দেখবেন ডান লেখা আছে, উপরে ডানে ক্লিক করবেন। দেন এখানে ডানে ক্লিক করার পরে এই ভিডিওটা এখানে শো করবে, দেখতে পারতেছেন। সো এখন দেখেন এখানে যে কাজটা করতে হবে আপনাকে ট্যাগ বসানোর জন্য এবং থাম্বনেল দেওয়ার জন্য, অবশ্যই আপনাকে এখানে দেখেন এই যে একটা আইকন আছে দেখতে পারতেছেন, জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখেন একটা অপশন চলে আসছে, আপনাকে টাইটেল বসাতে পারবেন এবং আপনি এখানে ট্যাগ বসাতে পারবেন। দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন যে টাইটেলটা লেখা আছে, দেন প্রথমে টাইটেল, তারপর হচ্ছে গিয়ে ট্যাগ ইউজ করতে পারবেন, কোলাবরেটর, এরপর হচ্ছে গিয়ে আপনার থাম্বনেল দেখতে পারতেছেন। সো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই, এখন আমি জাস্ট আমি এখন টাইটেলটা লিখব, লিখে তারপর আমি কিভাবে ট্যাগ দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, তারপরে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম, একটা টাইটেল লিখলাম আমি, আপনার যে ভিডিও সেই ভিডিও অনুসারে আপনি টাইটেলটা লিখবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ট্যাগ দিবেন, আমি এখান থেকে ট্যাগ দিয়ে দিতেছি কিছু, এখানে ট্যাগ দিতে হয় কীভাবে অবশ্যই জানেন, যে যেটা লিখবেন আপনি কিছু ভাইরাল বা রিলস টিম ভাইরাল ভিডিও এই ধরনের কিছু লিখলেন। আর এখানে দেখেন আপনাকে আগে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমাদের কি হচ্ছে কি আমি এডুকেশনমূলক ভিডিও, যেহেতু আমি এটা শিখাইতেছি কীভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, সেক্ষেত্রে আমারটা এডুকেশনমূলক ভিডিও হচ্ছে, তাই আমি এখান থেকে এডুকেশনমূলক আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি।
সো এখানে আপনারা যে ভিডিওটা ফানি হলে ফানি বা আপনার এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট সো আপনারা যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জাস্ট এখন আমি এখান থেকে করে দিলাম এডুকেশনমূলক টেকনোলজি সো এখন আমি এখান থেকে ট্যাগগুলো ইউজ করব এখানে ট্যাগটা যেটা আপনি লিখবেন লেখার পরে ইন্টারে ক্লিক করলেই দেখেন এখানে আমি কিন্তু হিউজ পরিমাণে কিছু ট্যাগ দিয়ে দিয়েছি সহজে আপনাদেরকে বোঝানোর জন্য দেন এখান থেকে এখন আমি থাম্বনেলটা অ্যাড করব আপনাদেরকে দেখাই সো দেখেন এখানে এখন চেঞ্জ থাম্বনেল লেখা আছে এখান থেকে ক্লিক করবেন তো দেখেন কীভাবে দিতে হয় অবশ্যই দেখলেন ট্যাগুলো এখন চেঞ্জ থাম্বনেলে ক্লিক করলে কিন্তু আপনি থাম্বনেল বসাতে পারবেন জাস্ট আমি এখান থেকে যদি চেঞ্জ থাম্বনেলে ক্লিক করি তাহলে দেখবেন এই যে দেখেন আমি আপনার মার্ক করে দেখাচ্ছি কিন্তু সো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে আপনাকে এখান থেকে এই যে এখানে আপলোডে ক্লিক করবেন এখানে আপলোডে ক্লিক করার পরেই থাম্বনেল আপনাকে গ্যালারি নিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আপনাকে আপনার যে থাম্বনেলটা আছে এটাকে আপনি মার্ক করে এখানে নিয়ে আসবেন দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমার যে থাম্বনেলটা কিন্তু অ্যাড করে ফেলছি এখন আপনার দেখেন এই যে এখান থেকে চাইলে আপনি থাম্বনেলটা ডিলেটও করতে পারবেন দেখেন এই যে দেখেন এখানে মার্ক করে দিতেছি চাইলে আপনি যদি ভুলে অন্য একটা ছবি চলে আসে তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন সো দেখেন এখন নিচে সেভ লেখা আছে সো এই পাশে একদম নিচে দেখেন সেভ লেখা এই যে দেখতে পারতেছেন জাস্ট এই সেভে ক্লিক করে দেবেন সিম্পলি সেভে ক্লিক করে দিলেই আপনাকে এই ভিডিওটা সেভ হয়ে যাবে আর সেভ করার পরে দেখবেন আর একটা ইন্টারফেস চলে আসছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন আর অলরেডি এখানে সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে জাস্ট এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে দেখেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন এখন আমি সেভে ক্লিক করতেছি জাস্ট ভিডিওটাতে এখন একটা লাইক দিয়ে দিন যারা এখনও লাইক দেন না দেখেন আমি সেভে ক্লিক করার পরেই এখান থেকে লোড নিতেছে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে সো দেখেন এখানে কিন্তু লোড নেওয়া শুরু হয়ে গেছে আপলোড হওয়া শুরু হয়ে গেছে দেন আমি এখান থেকে পোস্ট সেভ করার পরেই এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পারতেছেন দেন এখান থেকে আপনারা যে বুস্ট অপশনটাও আমি অন করে দিলাম নিচে দেখতে পারতেছেন দেন হচ্ছে কি আমি এখান থেকে পোস্ট করব এখন শুধু পোস্ট করার আগে অবশ্যই আপনি এখানে দেখেন কিছু ট্যাগ টাইটেল লিখতে পারবেন আপনার ওই যে এখানে সো আমি এই ভিডিওতে প্রথমে যেটা লিখছি সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিব টাইটেলে মাইন্ড এখানে লেখা আছে দেন যেটা দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে টাইটেল দেন বা আপনি ফেসবুকে পোস্ট করার সময় যেগুলো লিখেন এগুলো এখানে লিখবেন বা আপনি যে রিলেটেড ভিডিওটা হয় সেই ধরনের কিছু লিখলেন দেন আমি এখান থেকে কপি করে দিলাম আমার কপি করা ছিল পেস্ট করে দিলাম সো দেখেন এখন আমি এখানে পোস্ট করব তার আগে দেখেন এই যে আমি যেখানে লিখছি অবশ্যই সেখানে আপনারা লিখে নেবেন কিছু তারপর এখান থেকে পোস্ট ক্লিক করে দেবেন দেন এখানে এই অপশনটা অন করে দিবেন বুস্ট অপশনটা তারপরে কিন্তু অটোমেটিকলি এটা আপনার সেভ হয়ে যাবে আপলোড হয়ে যাবে তো আপনার ভিডিওটা যে পরিমাণ এমবি সেই পরিমাণের এমবি লাগবে সো দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে একটু সময় নিবে যেহেতু একটু লম্বা 15 মিনিটের মতো একটা ভিডিও সেক্ষেত্রে একটু একটু সময় নিতে পারে যদি দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে সো দেখেন জাস্ট নাও লেখা আছে আমার থাম্বনেলও কিন্তু অ্যাড হয়ে গেছে জাস্ট আমার ফেসবুক আইডিতে কিন্তু আমি এটা সার্চি পেয়ে না সো এভাবে কিন্তু আপনি খুব ইজিলিভাবে সারতে পারেন এবং আপনি যদি এখন আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখাই আমি যদি আমার ফেসবুকে যাই আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই ফেসবুক অ্যাপসটা আছে যেটা ওইটা দিয়ে যদি আমি ফেসবুকে ঢুকি তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো তো দেখেন এখানে কিন্তু খুব ইজিলিভাবে দেখা যাইতেছে যে আমার এটা কিন্তু খুব সুন্দর আপলোড হয়ে গেছে থাম্বনেল সহ দেখতে পারতেছেন এখন আমি আপনাদেরকে যদি একটু আমি ফেসবুকে যাই দেখেন এখানে কিন্তু ভিডিওটা শো করতেছে সো বন্ধুরা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর জন্য আমার ফেসবুকে অ্যাপসটা দিয়ে আমি আমার ফেসবুকে আসলাম আসার পরে এখন দেখেন আমি যদি এখান থেকে আমার যে প্রোফাইলটা আছে সেখানে যদি যাই তারপরে যাওয়ার পরে এখান থেকে আমার প্রোফাইলে ঢুকলাম ঢুকার পরে আমি আমার ভিডিওটা দেখেন এই যে দেখতে পারতেছেন যে থাম্বনেল সহ কীভাবে অ্যাড করে দিলাম দেখতে পারতেছেন খুব ইজিলিভাবে এটা কিন্তু ফেসবুক অ্যাপসটা দিয়ে হয় না যার কারণে আমরা ক্রোম ব্রাউজারটা দিয়ে এটা করলাম অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করে রাখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু হয়ে গেছে আমার সবগুলো ভিডিওতে কিন্তু আমি থাম্বনেল অ্যাড করতে পারছি এটা কিন্তু আমার পেজ না এটা হচ্ছে কি আমার ফেসবুক আইডি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন।